হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক বার চার্ট অর গ্রাফ ইন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে বার চার্ট অথবা গ্রাফ আমরা তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, আজকে আমাদের এখানে কী করব, আমাদের এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো থেকে আমরা বলছি এখানে বার চার্ট অথবা গ্রাফ আমরা কীভাবে তৈরি করতে পারি সে বিষয়ে বলছি দেখব। এখন আমাদের এই বার চার্টটা তৈরি করার জন্য এখানে আমরা দুই ধরনের কি করছি ডাটা এখানে টাইপ করে রাখছি। তো প্রথমে বিভিন্ন শিক্ষা বোর্ডের বিভিন্ন সালের পাশের হার এটা দিয়ে আমরা দেখবো, তারপর আমরা এখান থেকে যে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন স্টুডেন্টের যে মার্কগুলো আছে সেগুলো আমরা বার চার্টের মাধ্যমে দেখবো। তো এখন প্রথমে এটা দিয়ে দেখি। তা দেখার জন্য এখানে আমরা ডাটাগুলো প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইনসার্ট টেবে আসি। আসার পর আমরা এখান থেকে চার্টের অপশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের যে বার চার্টের অপশনটা কোন জায়গাতে আছে আমাদের এই যেখানে, এটা হচ্ছে আমাদের কলাম চার্টের বিষয়। কলাম চার্টের ডান পাশে আছে আমাদের বার চার্টের বিষয়, এই যেখানে লেখা আছে ইনসার্ট বার চার্ট। তাহলে আমরা এই যেখানে ক্লিক করব, বাস ক্লিক করার পর দেন আমাদের কিন্তু এখানে টু ডি বার আর একটা আছে কি থ্রি ডি বার। তাহলে এখান থেকে আমরা টু ডি বার দিয়ে প্রথমে দেখবো, তারপর আমরা থ্রি ডি বার দিয়ে দেখবো। তাহলে টু ডি বারের মধ্যে এখান থেকে আমরা দেওয়া আছে এইটা দেওয়া আছে, তারপরে যে এরকম দেওয়া আছে এরকম, তো এখান থেকে আপনি কোনটা নেবেন। ধরেন প্রথমটা নেই, আমি এটা সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আমার এই ডাটাগুলোর মাধ্যমে একটা বার চার্ট এখানে তৈরি হয়ে গেল। বাস তৈরি হওয়ার পরে এখন এখান থেকে এই ডাটাগুলো আমার এই চার্টের মধ্যে কীভাবে এখানে আসলো সেটা আমরা এখন এখান থেকে বুঝি। তার বোঝার জন্য এখানে আমরা কী করবো, এখানে ধরেন যে এই যে এখানে কী দেওয়া আছে আমাদের বিভিন্ন এডুকেশনাল বোর্ড করে এইভাবে আসছে আমাদের, আর এখানে নিচে দেওয়া আছে আমাদের কি এটা সিরিজ অনুসারে আসছে কি আমাদের এখানে বিভিন্ন সালগুলো আসছে। তার এখানে আমাদের এই যে জিরো থেকে আমাদের এখানে 90 পর্যন্ত এখানে কী আসছে আমাদের যে রেঞ্জটা, যে এখান থেকে আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর জিরো থেকে 90 পর্যন্ত নিলে আমাদের এই চারটাকে সে এখানে এই ডাটাগুলোর মাধ্যমে চারটাকে সে এখানে সুন্দরভাবে করতে পারবে। এবং সে কী করছে এক্সেল তার নিজের মতো করে এখানে সে ডাটাগুলো রেঞ্জটা সেট করে নিছে। এখানে যদি আপনার এখানে ধরেন যে আমাদের অ্যামাউন্ট যদি থাকতো বড়, যে এখানে যদি আমরা মনে করেন যে 100-এর উপরে থাকতো কিংবা 200-এর উপরে, মানে বড় অ্যামাউন্টের কোনো যদি এখানে সংখ্যা হইতো, তা সেই ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা আর বাড়ায় নিত। যেহেতু আমাদের ডাটা এখানে সর্বোচ্চ ডাটা আছে কত 80 পর্যন্ত, এই কারণে সে এখানে সর্বোচ্চ ধর 90 মধ্যে নিয়ে নিয়েছে, 80 পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেছে। বাস এখন আমরা বিষয়গুলো দেখি এখানে কীভাবে আসলো। তো প্রথমে এখানে আমরা বোর্ড অনুসারে দেখি যে এখানে আমাদের এই যে এখানে যে এইটা আছে আমাদের এখানে চার্টের যেখানে বিষয়গুলো আসছে ঢাকা বোর্ডের, তো এখানে কীভাবে আসছে, তো এখানে ঢাকা বোর্ডের মধ্যে এখানে আমাদের 2020 সালের এখানে যে পাশের হার কত আছে 80%। তাহলে 80% কীভাবে আসছে, এখানে ঢাকা বোর্ডের এই যে আমরা যদি এইটা এখানে মাউস পয়েন্টার ধরি তাহলে ধরেন যে কিন্তু লেখা আসছে সিরিজ 2020. ঢাকা ভ্যালু 80 লেখা কিন্তু আসছে। অথবা আমরা এইভাবে যদি টান দিয়ে দেখি এই যে এখানে ধরেন যে আমাদের 80 বরাবর, এই যে 80 বরাবর 80 এখানে দেখাচ্ছে কিন্তু। তারপরে আমাদের ঢাকা বোর্ডের 2021 সালে কত 60, তাহলে এই যে ধরেন 60 পরেরটা আমরা মাউস পয়েন্টার নিলেও দেখতে পাচ্ছি, অথবা এখানে ধরেন এই যে 60 সই বরাবর এখানে দেখাচ্ছে যে 60। তারপরে একটা কত ঢাকা বোর্ডের 2022 সালের 70, তাহলে এই যে এখানে ঢাকা বোর্ডের 2022 সালের 70, তাহলে এখানে কি 70 এই ধরুন 80 আর কত 60-এর মধ্যে এখানে 70 দেখাচ্ছে। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, আর কোনটা কোন কালারের এই যে 22 সালের কোন কালার, 21 সালের কোন কালার, 20 সালের এই যে এখানে কালার দেখতে আমরা বুঝতে পারছি যে কোনটা কোন সালের। আচ্ছা এইভাবে ঢাকা বোর্ডের পরে সেমভাবে আমরা রাজশাহী বোর্ডে গেলে আমরা এইভাবে দেখতে পারবো, রাজশাহী বোর্ডে যে 70 এই যে আমাদের কোনটা এটা 70, এই যে এখানে দেওয়া আছে এটা কোনটা 2020 সালের, 21 সালের যে এটা 80, এই যে 80 পর্যন্ত, পরে 22 সালের এখানে কী দেওয়া আছে 50। তাহলে এই যে ধরুন 22 সালের রাজশাহীর 50, এই যে এখানে এই যে 50 এই যে সে বরাবর। এইভাবে আপনারা যশোর কুমিল্লা বা অন্যান্য বোর্ডের বিষয়গুলো এইভাবে দেখতে পারেন। এটা দেখলাম আমরা বোর্ড অনুসারে, সেমভাবে চাইলে আপনি এইভাবে সাল অনুসারে দেখতে পারেন যে আপনি কী করবেন, শুধু ধরেন এখানে 2020 সালের বিভিন্ন বোর্ডের যে এখানে ডাটাগুলো আছে সেটা কীভাবে এখানে শো করছে। তো সেটা দেখার জন্য ধরেন এখানে আমরা যদি চলে আসি এখন ঢাকা বোর্ড ইয়ে কোন বোর্ডের বিভিন্ন বোর্ডের 2020 সালে, তাহলে 2020 সালের এখানে কোন কালার আমাদের এই কালার, তাহলে এই যে এটা আমাদের ঢাকা বোর্ডের 2020 সালের কত আমাদের এখানে এই যে 80 আমরা এটা দেখলাম। তারপর এখানে আমাদের রাজশাহী বোর্ডের 2020 সালে কত, রাজশাহী বোর্ডের 2020 সালের এই যে এটা কত 70। তারপর আমার এখানে যশোর বোর্ডের 2020 সালের 60, এই যে এখানে 60, তাহলে এই যে সই বরাবর 60 সই বরাবর। তারপর এখানে কুমিল্লা বোর্ডের 70, তাহলে এই যে এখানে কুমিল্লা বোর্ডের এই যে 70 আমরা এখানে মাউস পয়েন্টার দেখতে পারি, অথবা 70 সই বরাবর। এইভাবে এখানে আপনার ধরেন 2020-এর মতো 21 সালেরটা আপনার এই যে 21 সালের যেটা আছে এখানে কত 21 সালের আপনার ঢাকা বোর্ডের 60, এই যে ধরেন 60 সই বরাবর। সেমভাবে পরেরটা কত 80, এই যে 80 সই বরাবর, 80 সই বরাবর, এই যে 80 সই বরাবর। তারপরে এই যেটা এটা কত আমাদের এখানে দেওয়া আছে, এখানে ধরেন যে আপনার 80-এর পর এখানে কত দেওয়া আছে আমাদের, 80-এর পরে দেওয়া আছে এখানে আমাদের যশোর বোর্ডের কত 70, এই যে 70।
তো 70 শো করছে, তারপর কুমিল্লা বর্ডার করতে 50, তাহলে এই যে আমাদের এখানে 50, এই যে এখানে 50 শো বরাবর। এইভাবে আপনারা এখানে বিভিন্ন বোর্ডের মাধ্যমে পাশাপাশি বিভিন্ন সালের মাধ্যমে আপনাদের ডাটাগুলো কিভাবে গ্রাফে শো করছে, চারে শো করছে, সেটা কিন্তু এইভাবে আমরা দেখতে পারি। বাস তারপরে বসে মাউস বোর্ডে নিলেও আমরা এইভাবে দেখতে পারি। বাস এখন এটা আপনার দেখার পরে এখন এখান থেকে ধরুন আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের এই চার্ট বা গ্রাফটা আমরা এখানে তৈরি করার পরে এটাকে আমাদের নিজের ইচ্ছে মতো করে আমরা ডিজাইন পাশাপাশি আমরা ফরম্যাট করতে পারি। এখন সেটা করার জন্য এখানে কি করতে হবে, আমাদের এই চার্টটাকে প্রথমে আমরা সিলেক্ট করি, বা সিলেক্ট করার পরে এখন এটার মধ্যে আপনি এখান থেকে যে এই যে অ্যাড চার্ট এলিমেন্ট আপনি যদি এখানে যান, এখান থেকে গেলে এক্সিসে, এই যে এখানে এক্সিসে গেলেন, এই যে এখান থেকে ধরেন আপনার এক্সিস থেকে এই যে আপনার এই যে এখানে এটা চলে যায় পাশাপাশি, এই যে গেলে চলে যায়, দেখেন এখানে আমরা নিলে এই চলে গেল, আবার এটাই যায় নিচেরটা চলে গেল। এইভাবে আপনারা যদি না চান তারপরে মর এক্সিস সফটওয়্যার আরো বিভিন্ন এক্সিসের অপশন আছে সেগুলো আপনি দেখতে পারেন। তবে এক্সিস টাইটেলে যান, আমাদের এই যে টাইটেলের বিষয়টা আছে, এই যে এক্সিস টাইটেল এখানে গেলে এই ধরুন আমাদের কিন্তু এক্সিস টাইটেল চলে আসে, তো এগুলো চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন। তারপরে চার্ট টাইটেল, টাইটেলটা আপনি যদি না চান, নাম দিলে চার্ট আপনার টাইটেল উঠে যাবে। আর আপনার এই যে একক, এই যে টাইটেল আমরা, তাহলে আমাদের এই টাইটেলটার কোনো কারণে আমরা একটা নেম দিয়ে নিচ্ছি, টাইটেলের মধ্যে এখানে ধরুন আমরা ডাবল ক্লিক করি, করার পর আপনার চার্টের মধ্যে টাইটেল নামটা দিয়ে নেবেন। তো আমাদের এটা কী ধরনের চার্ট আমরা দিলাম এখানে কি এডুকেশনাল চার্ট, জাস্ট একটা মানে নেম দিলাম, আপনার যে ধরনের চার্ট ওই ধরনের নেম দিবেন। বাস এবার আমরা চার্টটা সিলেক্ট করি, করার পর আবার এখন চার্ট এলিমেন্টে আসি, তাহলে চার্ট টাইটেলের এই বিষয়গুলো আমরা এভাবে দেখতে পারি বলছি। তারপর আমরা ডাটা লেভেলে গিয়ে আপনার এই যে ডাটার লেভেল, এই যে লেভেলে চার্টের মধ্যে লেভেলটা চলে আসে, মানে আপনার কোনটার কোন ভ্যালুগুলো এই যে এখানে আছে, এই যে ডাটাগুলো আছে ভ্যালুগুলো আছে চলে আসে। আমরা এখানে সেন্টারে গেলে এই সেন্টারে চলে আসে, এই যে ইনসাইড এখানে চলে আসে, আবার এখানে যাই এই যে চলে আসে এই পাশে, আবার এখানে গেলে এই যে আউটসাইডে চলে আসে। এইভাবে বিষয়গুলো দেখতে পারেন, এই যে এখানে দিলে এইভাবে আপনার এই যে কলার সিস্টেমে আপনার দেন বোর্ড, তারপর ওই যে আপনার যে ভ্যালু সহকার আসছে, এটা হচ্ছে ডাটা লেভেলের বিষয়। তারপর ডাটা টেবিলে গেলে ডাটাগুলো আমাদের টেবিল আকারে দেখাবে, এই যে টেবিল আকারে আসছে, আবার এইভাবে যাই এই যে এখানে গেলে এইভাবে টেবিল আকারে, তারপরে এরর গেলে এখানে এরর বার, এই যে ডাটা এরর বারে গেলে এরর বার সহকারে দেখাবে। এবার হচ্ছে গ্রিড লেন্সে যান, এই যে গ্রিড লেন্সগুলো আপনি কীভাবে চান এখান থেকে দেখাইতে পারেন। তারপর এখান থেকে তো আছে লিজেন্ড, তো লিজেন্ড কোনটা, এই যেটা আমাদের আছে লিজেন্ড, এই লিজেন্ডটা আপনি কীভাবে দেখাবেন, এই যে ডান পাটা চলে আসছে টপে দিলে, এই যে টপে আমাদের সিলেক্ট করা থাকলে উপরে চলে গেছে, লেফটে থাকবে লেফটে, বোটমে দিলে নিচে, আবার রাইটে দিলে রাইট সাইডে, যে নাম দেন তাহলে থাকবে না। এখন আপনার কোন জায়গায় আছেন, বাই ডিফল্ট আমাদের বোটমে থাকে, আমরা বোটমে রাখলাম। এইও চার্ট এলিমেন্টগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তারপর টেড লাইন, যদি এখানে আমাদের কোনো লাইনের কাজ করা থাকে আমাদের চার্টের মধ্যে, সেক্ষেত্রে এই লাইনের কাজ করা থাকলে সেক্ষেত্রে আমাদের টেড লাইনের বিষয়গুলো করবে, এখন যেহেতু নাই এই কারণে এখানে জিনিসটা আমাদের কাজ করছে না। বাস এটা হচ্ছে আমাদের চার্ট এলিমেন্টের বিষয়। এই চার্ট এলিমেন্টের সেম বিষয়টা ইচ্ছে করলে আমরা চার্টটা সিলেক্ট করার পরে এই যে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে করতে পারি। এই যে এখানে তো এক্সিস টাইটেল, চার্ট টাইটেল, এগুলো কিন্তু টিক মার্ক দেওয়া আছে, তার মানে এগুলো আছে এখানে। যেমন আপনি চার্ট টাইটেলের টিক মার্ক আমরা উঠাই দিই চলে গেছে, আবার টিক মার্ক দিলাম চলে আসলো, আমার এক্সেস এই যে উঠাই দিলাম চলে গেছে, এক্সেস উঠে গেছে, আবার এক্সেস টিক মার্ক দিই এই ধরুন চলে আসছে। তো এই বিষয়গুলো লিজেন্ড, এই যে লিজেন্ড টিক মার্ক উঠাই দিলাম চলে গেল, আবার ক্লিক করলাম নিয়ে আসলাম। সেমভাবে যে ডাটা লেভেল, আপনার যে ডাটা টেবিল, যে ডাটা টেবিল আমরা টিক মার্ক দিচ্ছি ডাটা টেবিল চলে আসছে, ডাটা লেভেল এই যে ভ্যালুগুলো আছে, এই যে ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এখানে কি ডাটা লেভেলের বিষয়গুলো, এই যে ডাটাটা কোনটা কোন ডাটা এই যে এখানে দেখাচ্ছে, যেখানে ডাটাগুলো আছে এগুলো আপনি লেভেল হবে এইভাবে দেখতে পারেন। আবার আমরা উঠাই দিই, ডাটা লেভেল উঠাই দিলাম চলে গেল, ডাটা টেবিল উঠাই দিই চলে গেল। এইভাবে বিষয়গুলো মনে করেন এখানে কাজ করে, তো আমরা এটা এখান থেকে চার্ট এলিমেন্টের বিষয়টা এখান থেকে আমরা খুব কুইকলি করার জন্য এখান থেকে করতে পারি। বাস এটা, তারপর এখানে ধরেন যে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে আমাদের যে কুইক লেআউট, আমাদের এই চার্টটা লেআউটটা আমরা ধরেন যে চেঞ্জ করতে পারি কুইকলি এখান থেকে, যে আপনি কী ধরনের লেআউট দেবেন দিতে পারেন। তারপরে চেঞ্জ কালার, আপনি এখান থেকে যে চার্টের কালার চেঞ্জ করতে পারেন, এই যে আপনি কীরকম কালার দেবেন কালার চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে স্টাইল, এখান থেকে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আপনি কোন স্টাইল দেবেন এই যে এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন, মাউস পয়েন্টার নেবেন নিলে স্টাইল চেঞ্জ হবে, এই যে আপনার যে স্টাইল পছন্দ আপনি সেই স্টাইল দিতে পারেন, এর স্টাইলের বিষয়ে। তারপর ধরেন আপনি এখান থেকেও চাইলে এই যে এই অপশন থেকে যে আপনারা চার্টের স্টাইল যেখান থেকে দিতে পারেন, সেম বিষয়টা এখান থেকে করতে পারেন, এই যে এখানে দেওয়া আছে স্টাইল এখান থেকে করতে পারেন। তবে যে কালারের বিষয়টা, এই যে কালার যেটা এখান থেকে করলাম সেটা স্টাইল এখান থেকে করতে পারেন, এই যে এখানে কালার অপশন দেওয়া আছে আপনি কোন কালার দেবেন এখান থেকে দিতে পারেন। বাস এটা আমরা দেখলাম। তারপরে ধরুন এগুলোর পরে এখানে আপনার যদি রো কলাম সুইচ করাতে চান, তাহলে এখান থেকে যে সুইচ রো কলাম এখানে ক্লিক করলে আমাদের কলাম পাশাপাশি রো সুইচ করবে, এই যে এখানে ধরুন আমাদের বোর্ডগুলো এই পাশে চলে আসছে, আর এই যে এখানে ধরুন আমাদের কিন্তু শালগুলো এবারে চলে আসছে। আবার যদি আমরা এখানে সুইচ করি তাহলে এগুলো বোর্ডগুলো আবার এই পাশে চলে আসবে, শালটা এই পাশে চলে আসবে। আমরা সুইচ করি, এই দেখেন বোর্ড চলে আসছে, আমাদের এটা চলে আসছে। এবার আপনার রো কলাম সুইচ করতে পারেন। বাস তারপরে ধরুন এখান থেকে সিলেক্ট ডাটাতে যায়, এখান থেকে আমরা কী করতে পারি, আমাদের যদি আরও রেঞ্জ বাড়ানোর প্রয়োজন পড়ে এখান থেকে রেঞ্জ আমরা বাড়াইতে পারি, নিচ দিকে ডান দিকে এগুলো পাশাপাশি অ্যাড এডিট রিমুভ, তো এই কাজগুলো এখান থেকে আমরা করতে পারি। তো এই সিলেক্ট ডাটা সোর্সের উপরে কিন্তু একটা আলাদা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো আমার চ্যানেল থেকে আপনারা ধরেন যে আসলে
এই যে এখানে ধরেন আমার এই যে একটা ভিডিও দেওয়া আছে হাউ টু চেঞ্জ এক্সেল সোর ডাটা ইউজিং দ্য সিলেক্ট ডাটা সোর্স, এই ভিডিওটা দেখলে আপনারা যে সিলেক্ট ডাটা সোর্সের টোটাল বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এটা আলাদা একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, এখন তুমি দেখতে পারেন যে যেটা বললাম কি এই যে এই বিষয়টা, এই টোটাল বিষয়গুলো আপনারা এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, তো এখন ধরুন যে আমরা এটা জানলাম বিষয়টা কি, তারপর এখানে আপনার ডাটা টাইপ চেঞ্জ করতে পারবেন। তাই করার জন্য এই যে চেঞ্জ ডাটা টাইপ আপনি এখানে ক্লিক করবেন, পাস করার পর এখন আমাদের এই যে বার্থ চার্ট এখানে আসছে, তো এখান থেকে আপনার টাইপটা চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি এইটা নেন তো এরকম আশা করবে। এখন এটা দিয়ে আমরা যদি ওকেতে ক্লিক করি, বাস এখন আমাদের চার্টের টাইপটা কিন্তু এরকম আশা করছে। এখন ধরুন আপনার বিভিন্ন কুমিল্লা বোর্ডের ডাটাগুলো এখন আপনি এইভাবে দেখতে হবে, যে মাস পয়েন্টে রাখেন এটা আপনার এখানে কত সালের এটা কিন্তু দেখাচ্ছে এখানে, তো এটা কোন সালের এটা, তাহলে এটা আমরা কিন্তু এই যে 2020 সালের এই অংশটুকু, 20 সালের কুমিল্লা বোর্ডের, তারপর 21 সালের এই অংশটুকু, 22 সালের এই অংশটুকু, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের। সেমভাবে যশোর বোর্ডের এইবার টাইপ চেঞ্জ করে আপনার চার্ট দেখতে পারেন। তারপর আবার আমরা চেঞ্জ চার টাইপে আসি, আসার পর এটার পরে এইটা দেওয়া আছে এরকম নিতে পারেন, অথবা এই যে এখানে যদি আমরা আসি 100% স্ট্যাক চার্ট, আমরা এটা দিলে এটা কোন ধরনের, এটা হচ্ছে 3D ক্লাস্টার বার, এটা হচ্ছে 3D চার্ট, 3D ক্লাস্টার বার চার্ট আপনি চাইলে এরকম নিতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমরা এটাতে ওকেতে ক্লিক করি, তাহলে ধরুন আমাদের চার্টটা এখন এরকম চলে আসছে, 3D সিস্টেমে চলে আসছে। আসার পরে এখানে যখন চেঞ্জ হলো সাথে সাথে আমার স্টাইলগুলো চেঞ্জ হয়ে গেলো। এখন আপনি এখানে যে 3D ক্লাস্টার চার্ট আসছে এটার জন্য এই স্টাইলগুলো আসছে, এখন এখান থেকে আপনি কোন স্টাইল দিব দিতে পারেন, স্টাইল দিয়ে দিতে পারেন। তারপর এখন আমরা এই চার্ট টাইপটা এখান থেকে না করে আমরা ওদের ধরুন যে কী করি, চার্টটা সিলেক্ট করে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এই যে এখানে ধরুন আমাদের চেঞ্জ চার্ট টাইপ আমরা এখান থেকে করতে পারি। চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করলে এখান থেকে আমরা চার্ট টাইপ চেঞ্জ করতে পারি। এখন এটার পরিবর্তে ধরুন আমরা এটা নিলাম, এটা কি 3D স্ট্যাক বার, 3D স্ট্যাক বার চার্ট, এটা নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। তাহলে আমরা ধরুন এটা সিলেক্ট করলাম, 3D স্ট্যাক বার সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, বাস এই 3D স্ট্যাক বার চার্ট চলে আসলো। আসার পর এখান থেকে সেমভাবে এই 2020 সালের জন্য আমাদের কুমিল্লা বোর্ডের অংশটুকু, 21 সালের যে অংশটুকু, 22 সালের যে অংশটুকু, মাউস পয়েন্টার দিলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি যে, তারপর যশোর বোর্ডের এইভাবে, রাজশাহী ঢাকা বোর্ডের আপনার এখান থেকে তিন কালার দিয়ে আপনি এখানে এইভাবে স্টেক 3D স্টেক বা চার্টের মাধ্যমে চাইলে আপনার ডাটাগুলো দেখতে পারেন। জাস্ট এখানে আপনারা এই যে অংশ দেওয়া আছে, কালার দেওয়া আছে, এখান থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তারপর এখান থেকে আমরা আবার যদি মাউসের ডান ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে এখানে চার্ট টাইপ ছাড়া ধরনের যে সেভ এস টেমপ্লেট, আমরা টেমপ্লেট হিসেবে এই চার্টটাকে সেভ করতে পারি। তারপর সিলেক্ট ডাটা যেটা আমরা যেটা বললাম এই যে এটা এইটা এখানে দেওয়া আছে, এখান থেকে নিতে পারেন। তারপরে 3D রোটেশন, আমরা এটা কি চারটাকে 3D রোটেশন করতে পারি, এই বিষয়গুলো দেওয়া আছে। তারপরে ফরম্যাট আমরা কি করতে পারি, এই চারটাকে যে ফরম্যাট চার্ট এরিয়াতে যে চার্ট এরিয়া আমরা এখান থেকে সেগুলো ফরম্যাট করতে পারি। এই যে ফরম্যাট চার্ট এরিয়া আমরা এখানে ক্লিক করি, এই ধরুন আমাদের ফরম্যাট চার্ট এরিয়া অপশনটা কিন্তু এই যে এখানে চলে আসছে। আসার পরে ফিল, ফিল থেকে আপনার কোন কালার দেবেন, এই যে কোন কালার, কোন কালার দেবেন, কোন কালার, তারপরে যেগুলো দেবেন এখান থেকে বিভিন্ন অপশন দেওয়া আছে, কোন রকম দিবেন, এই যে এখানে আমরা সিলেক্ট করলে এগুলো চেঞ্জ হবে, ট্রান্সপারেন্সি, তারপরে যেগুলো এখানে যাবেন কোনটা দিবেন, এখানে অনেক বিষয় আছে, গ্লো কীরকম দিবেন, তারপরে শ্যাডো কীরকম দিবেন, এগুলো এখান থেকে চেঞ্জ করলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হবে। আবার এখানে এটা চেঞ্জ করে দেবেন, মানে আপনাদের যেরকম দরকার আপনাদের এখানে ফরম্যাট চার্ট এরিয়াটা সেরকম করে নিতে পারেন, তো এই বিষয়টা এখানে দেওয়া আছে আমরা করতে পারি। তারপর ধরুন এটা আমরা এখানে যদি নো ফিল করে দিই, এই যে আবার এরকম নর্মাল হয়ে গেল, আচ্ছা আমরা এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা এখন এটা করার পরে সেম বিষয়টা যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে সেম বিষয়টা আসবে, এখানে সেম বিষয়টা আসবে। তারপরে ধরুন এখান থেকে আমরা মুভ চার্ট, আমরা চারটাকে ইচ্ছা করে আলাদা একটা সিটে মুভ করতে পারি। করার জন্য চারটা সিলেক্ট করে মুভ চার্ট লোকেশনে ক্লিক করবেন, তারপর আপনার চার্ট এখানে থাকবে, এখানে নিউ শিটের আলাদা একটা শিটের মধ্যে আসবে, সেক্ষেত্রে কী নামে আসবে সেই নামটা দিয়ে আপনি এখন ওকেতে ক্লিক করলে আমাদের এই চার্টটা আলাদা একটা শিটে চলে আসবে। তো চাইলে আপনি এখানে করতে পারেন, তো এই বিষয়গুলো দেওয়া আছে ডিজাইনের মধ্যে আমরা এখান থেকে করতে পারি। তারপরে ধরুন এখান থেকে আমরা যদি আবার মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে ধরেন যে এখান থেকে এই যে এগুলো বিষয়গুলো মুভ চার্ট এখানে দেওয়া আছে, তারপর অ্যাসাইন ম্যাক্রো আরও বিষয় দেওয়া আছে, এগুলো আপনারা করতে পারেন। এখান থেকে এই ডিজাইনের এই বিষয়গুলো করার পরে এখন আমাদের এই বার চার্টটা বা গ্রাফটাকে আমরা কীভাবে ফরম্যাট করতে পারি, ফরম্যাট করার জন্য আমরা ফরম্যাট আসি, এখানে বিভিন্ন ফরম্যাটের অপশন দেওয়া আছে। আপনারা ফরম্যাট করার জন্য এখানে চার্টের কোন অংশটা ফরম্যাট করবেন সেটা ইচ্ছা করলে আপনি এখানে এইভাবে সিলেক্ট করতে পারেন। তো এখন আমরা সিলেক্ট করলাম, এটা কি সিলেক্ট হলো, এখানে ধরুন এই যে লিজেন্ড আমার এখানে লেখা আসছে লিজেন্ড। আবার যদি মনে করেন এখানে আমি এই টাইটেলে ক্লিক করি, তাহলে লেখা আসছে চার্ট টাইটেল। আবার যদি মনে করেন আমি এখানে ক্লিক করি, তাহলে এটা কি সিলেক্ট হলো, এটা হচ্ছে যে ভার্টিক্যাল ক্যাটাগরি অ্যাক্সেস। আবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কি সিলেক্ট হলো, সিরিজ 21। তাহলে আপনি এখানে এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি এই যে এখানে যান, এখানে যাওয়ার পর আপনি এই যে প্লট এরিয়া দিলাম, তাহলে আমাদের এই অংশটুকু হচ্ছে প্লট এরিয়া, তাহলে এই প্লট এরিয়াটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেল। তাহলে এখান থেকে যাই আপনার কিন্তু কোনটা দরকার, আপনি এই চার্টটা তৈরি করার মধ্যে যেই যে অংশগুলোর যেই নাম সেটা কিন্তু এই নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তা আপনি এই নামের মধ্যে যখন ক্লিক করবেন, যেইটা ক্লিক করবেন সেইটা এখানে সিলেক্ট হবে, অথবা সরাসরি আপনি ক্লিক করলে সিলেক্ট হবে। তাহলে সরাসরি ক্লিক করে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে যাই সিলেক্ট করতে পারেন, যে আপনি কোনটার মধ্যে ফরম্যাটিং করবেন, কোনটার মধ্যে কী করবেন সেটা আপনি এখান থেকে যাই সিলেক্ট করতে পারেন, অথবা আপনি সরাসরি সিলেক্ট করতে পারেন। তাহলে এখান থেকে আমরা প্লট এরিয়াটা সিলেক্ট করলাম, যে এইটা হচ্ছে আমাদের চার্টের প্লট এরিয়া।
তো এটার মধ্যে এখন আপনি কিরকম ফরম্যাটিং করবেন সেটা করতে পারেন। করার জন্য যে ফরম্যাট সিলেকশন এখানে ক্লিক করে আপনি ফরম্যাটিং করতে পারেন, অথবা চাইলে আপনি এখানে ডাবল ক্লিক যদি করেন ডাবল ক্লিক করলে আসবে, অথবা ধরুন আপনি এখানে যদি এই প্লট এরিয়া আপনি সিলেক্ট করার পরে যদি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ফরম্যাট প্লট এরিয়া দেন এখান থেকে আসবে। মানে আপনি দুই তিনভাবে আনতে পারেন, আপনি একবার আনলেই হবে। আনার পরে এখান থেকে আপনি প্লট এরিয়ার মধ্যে আপনি এখানে কী কালার করবেন, আপনি কী এখানে ফরম্যাটিং করবেন, এই যে এখানে বিষয়গুলো আপনি করে দেবেন, এখানে করে দেবেন। বাস করার পরে এখানে আর যে নো ফিল দেয় বাস বিষয়গুলো চলে যাবে। মানে আপনার আপনি রাখতে গেলে এইগুলো ক্লিক করে আপনার এখানে ক্লোজ দিলে থাকবে, আমরা নো ফিল করে দিলাম এখানে চলে গেল। এইভাবে আপনি এখানে সিলেক্ট করে দিয়ে আপনি সেগুলো ফরম্যাটিং করতে পারেন। তো এটা আর আপনার ফরম্যাটিং করার পরে যদি মনে হয় যে আপনার এখানে ফরম্যাটিং আপনাকে রাখবেন না উঠাই দেবেন, সেই ক্ষেত্রে যে রিসেট ম্যাচ স্টাইল আপনি এখানে চার্ট এখানে এরিয়াটা আপনি সিলেক্ট করে এই যে রিসেট ম্যাচ স্টাইলে ক্লিক করবেন, বাস আগে যেরকম নর্মাল ছিল সেরকম চলে আসছে, বাস এটা আপনি করতে পারেন। বাস তারপর ধরুন আপনার চাইলে সিরিজ আপনার কোনো সিরিজ আছে, সিরিজ আপনি সিরিজ 22 সিলেক্ট করলাম, তাহলে সিরিজ 22 এই যেটা আছে এইটা আপনি এখানে ফরম্যাটিং করবেন। তো করার জন্য এখানে মাউসের ডান বাটনে ক্লিক আমরা বলছি যে ফরম্যাট এখান থেকে করতে পারি, অথবা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে করতে পারি বসে, অথবা ফরম্যাট সিলেকশনে যে আমরা এখান থেকে ফরম্যাট করতে পারি। তো এখন এখান থেকে আপনি কী করবেন সেটা সিলেক্ট হয়ে যায়, আমি যা করলাম এই যে এখানে হয়ে গেল, হয়ে গেল আবার নাম করে দিন মাঘের মধ্যে চলে আসছে। তারপরে এখানে যে আপনি কী করবেন এটা সিলেক্ট করে দিতে পারেন, আপনি টানতেন এদিকে এই যে হইতেছে। তারপরে এখান থেকে আপনি আরও এই যে অপশন দেওয়া আছে কী করবেন এগুলো আপনি একটু প্র্যাকটিস করলে ইজিলি করতে পারবেন। বিভিন্ন বিষয় দেওয়া আছে, এই যে আমরা যা দিলাম হয়ে গেল, আবার এখানে এটা দিই এই যেরকম হয়ে গেলো, আমরা এটা দিলাম এই। তো এগুলো আপনারা এখান থেকে নিজের মতো করে আপনি করে নেবেন, জাস্ট বিষয়টাকে সেটা আমি দেখাই দিলাম। বা সেটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম যে আমরা চাইলে কোনো সিরিজ এই যে এখান থেকে যে সিরিজ দরকার সেই সিরিজের মধ্যে আমরা এইভাবে ফরম্যাটিং করতে পারি। বাস এটা দেখলাম, বাস তারপর এখান থেকে আমাদের চারটা আমরা এরিয়াটা সিলেক্ট করার পরে আরও বিষয় দেওয়া আছে কীগুলো, এগুলো আমরা এখান থেকে বিভিন্ন শেপ, তো এখান থেকে অনেক শেপ দেওয়া আছে। আপনি কোনো শেপ নিয়ে আপনি যে কোনো একটা শেপ নেবেন, নিয়ে আপনার চার্টের মধ্যে ইউজ করার পরে সেই শেপের ভিতরে আপনি এখানে বিভিন্ন রকমের এই যে শেপ স্টাইল, তারপর ওয়াটার স্টাইল বিভিন্ন কিছু করতে পারেন। শেপের স্টাইল কী দিবেন, তারপরে এখান থেকে যে রেটে যে আপনি চেঞ্জ শেপে যে আপনি যেগুলো শেপ চেঞ্জও করতে পারেন করতে পারেন, এগুলো হচ্ছে শেপের বিষয়ে। শেপের মধ্যে আপনি যেগুলো করতে হতো, শেপ কীভাবে ফরম্যাটিং করতে হয় ডিজাইন করতে, তার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেখান থেকে সার্চ করে চ্যানেল থেকে আপনি দেখতে পারেন। আমরা এটা ডিলিট করে দিলাম। চার্টের এতে আসি, তারপর আবার ফরম্যাট আসার পরে এইটা ছাড়াও ধরেন যে এই চেঞ্জ শেপটা আমরা দেখলাম, তারপর এখান থেকে যে আপনারা চারটা সিলেক্ট করার পরে এখান থেকে যে আপনি যে করতে পারেন, এই যে এখানে অপশন দেওয়া আছে আপনি কোন ডিজাইন নেবেন সেটা এখান থেকে ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারেন। এটা তারপরে যে শেপ ফিল এখান থেকে আপনি যে এখান থেকে কালার করতে পারেন, তারপরে শেপ ফিলের মধ্যে আরও অপশন দেওয়া আছে, এগুলো ছাড়া যে পিকচার ব্যবহার করতে পারেন, তারপরে যে গ্রেডিয়েন্ট কোন রকম গ্রেডিয়েন্ট দেবেন, টেক্সচার দেবেন, এই যে বিষয়গুলো আপনি এখান থেকে দিলে সেরকম হবে। তো এগুলো চাইলে আপনি করতে পারেন, শেপ আউটলাইন দিতে পারেন, তো শেপ আউটলাইন আপনাকে ড্যাশ দিবেন এখানে কীরকম ওয়েট রাখবেন, এই যেরকম দিলাম এরকম মোটা হয়ে গেল। তারপরে শেপ ইজেজে আপনি এখান থেকে আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনি কীরকম রাখবেন পয়েন্ট, তারপরে যে গ্লো, এই যে গ্লো দেওয়া আছে আপনি কীরকম করবেন, থ্রি ডি রোটেশন এগুলো চান কিনা, এই যে আমি ধরুন এরকম রোটেশন দিলাম এরকম হয়ে গেলো। তো এগুলো বিষয় দেওয়া আছে আপনি কীরকম ফরম্যাটিং করবেন সেটা করতে পারেন। তারপরে যে এখানে এগুলো দেওয়া আছে আপনার এই যে এরকম লেখার বিষয়গুলো, যে টেক্সের যে বিষয়গুলো থাকবে ভিতরে সেগুলো আপনি এখানে কীরকম করবেন, এই যে এখানে স্টাইল দেওয়া আছে, তাহলে আমরা যেরকম স্টাইল দিলাম যেরকম হয়ে গেলো, এগুলো করতে পারেন। তারপরে টেক্সট ফিল আমাদের এই যে টেক্সটগুলো আছে, টেক্সট ফিল থেকে আপনি কীরকম করবেন, এই যে এখান থেকে আপনারা করতে পারেন, এখানে দেওয়া আছে আপনি যে গ্রেডিয়েন্ট কীরকম দেবেন এগুলো করতে পারেন। তারপর টেক্সট আউটলাইনের মধ্যে কীরকম দেবেন, এই যে টেক্সট আউটলাইন কীরকম দেবেন, ওয়েট কীরকম দেবেন টেক্সের, এই যে ওয়েটলাইনে যে মোটা হয়েছে আবার কমাই দেন, এই যে চিকন হবে, এই যে আমরা চিকন দিলাম এই যে টেক্সের চিকন হয়ে গেল, আবার মোটা দিয়ে দেন টেক্সট মোটা হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আপনারা এখান থেকে করতে পারেন, ড্যাশ দিতে পারেন টেক্সের মধ্যে, এই যে ড্যাশ দিলে কেমন হয়ে যায়, এগুলো আপনি একটা প্র্যাকটিস করলে এগুলো করতে পারবেন। তারপরে এখান থেকে টেক্সের মধ্যে গ্লো, এই যে গ্লো দিবেন নাকি ট্রান্সফর্ম করবেন কিনা, রিফ্লেকশন দিবেন কিনা, এগুলো আপনারা করতে পারেন। তারপর এখান থেকে ধরেন এই যে ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ফরওয়ার্ড, যদি আপনাদের এখানে একাধিক শেপ থাকে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্রিং মানে ফরওয়ার্ড মানে উপরে নিচে নিয়ে আসতে পারি, এই যে এই অপশনগুলোর মাধ্যমে। তারপর সিলেক্টেড পেনের মাধ্যমে এখানে ধরুন আপনারা যদি আরও কোনো এখানে ই থাকে আমাদের, যে এই যে চার্ট ফোর আরও কোনো শেপ থাকে, তো সেই ক্ষেত্রে এখানে আমরা কি একাধিক শেপ থাকলে এখানে শো করবে, তখন আমরা এই যে এখানে টিক মার্ক ক্লিক করলে আবার চলে গেলো, আবার ক্লিক করলাম চলে আসলো, মানে টিক মার্ক এখানে উঠায় ক্লিক করলে চোখের মধ্যে ক্লিক করলে আপনার এখানে হাইট হয়ে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে। যেমন এই যে হাইট শো দিলে, হাইট অল দিলে হাইট হয়ে গেল, আবার শো অল দিলে চলে আসে। মানে সিলেক্টেড পেনে আমরা যে একাধিক এখানে ই থাকে, তো ওই চার্ট ফোরের মতো আরও কোনো এখানে অপশন থাকে সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন, হাইট করতে পারেন, শো করাতে পারেন, এটা সেই বিষয়টা। বাস তারপর এখান থেকে ধরেন যে আমরা আবার এখানে আসি, আসার পরে ফরম্যাটে যাই, তারপরে অ্যালাইন, যদি এখানে আপনার একাধিক ই দেওয়া থাকে শেপ থাকে তো সেই ক্ষেত্রে আপনার কোনটা উপর নিচে রাখবেন, অথবা কীভাবে এখানে অ্যালাইনমেন্ট করবেন সেগুলো করতে পারেন। যেহেতু আমার শুধু একটাই মাত্র আছে এই কারণে এখানে ডিজেবল হয়ে গেছে, যদি একাধিক থাকে তো সেই ক্ষেত্রে এখানে বিষয়গুলো ইনেবল থাকলে আপনি নিজের মতো করে এখানে অ্যালাইনমেন্ট করতে পারবেন। তারপর এখানে হাইট উইট এগুলো আপনি এখানে কমাইতে বাড়াইতে পারেন, এই বিষয়গুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে টোটাল তেলে একটা কী করলাম, একটা যে আমার এখানে একটা বার চার্ট বা গ্রাফ তৈরি করার পরে সেটাকে এখান থেকে ডিজাইন পাশাপাশি ফরম্যাটিংয়ের বিষয়গুলো কী করতো সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখলাম।
দেখুন ধরুন এই যে ডিজাইন এবং ফরম্যাটিং এর উপরে কিন্তু আলাদা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেখান থেকে ধরুন আপনারা এই যে আপনার চার্ট ডিজাইন পাশাপাশি চার্ট ফরম্যাট করলে আলাদা কিন্তু কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া চার্ট অথবা গ্রাফ ডিজাইন এবং ফরম্যাটের যে স্টার্ট টু ফিনিশ মানে টোটাল আলাদা ভিডিও ধরুন যে একসাথে দেওয়া আছে, তাহলে আপনারা এগুলো কিংবা একসাথে ভিডিওগুলো এগুলো দেখতে পারেন। তারপরে এখানে ধরুন আমরা আবার চলে আসি এক্সেলে, আসার পরে এখান থেকে ধরুন যে আমরা কি যে এই বিষয়গুলো দেখলাম একটা বার চার্ট বা গ্রাফের যে তৈরি করার পর থেকে ডিজাইন ফরম্যাটের এই বিষয়গুলো আমরা জানলাম। দেখুন এগুলো জানার পরে এখন ধরুন আমরা কি করব যে আমাদের এই নিচের ডাটাগুলো দিয়ে এখন আমরা আরেকটা বার চার্ট তৈরি করে দেখব। দেখুন আমরা এটা ডিলিট করে দিলাম, বাস ডিলিট করে দিলাম, বা ডিলিট করার পর এখন নিচের ডাটাগুলো আমরা এখন আবার সিলেক্ট করি। করার পর এখন আমরা চার্টে চলে আসি, ইনসার্টে গিয়ে আমরা চার্টে আসলাম। আসার পর এখান থেকে আমাদের এই যে অপশন থেকে আমরা বলছি বার চার্ট, এখানে ক্লিক করব। করার পর আমরা 2D দিয়ে 3D দিয়ে কিন্তু আমরা বিষয়গুলো দেখছি। তারপর এখানে আমরা 3D বার থেকে এটা নেই, ধরুন আমরা কোনটা নিব, ধরুন আমরা এটা নেই অথবা এটা নিতে পারেন আপনার যেটা দরকার। ধরুন এটা নেই, প্রথম যেটা আছে 3D বারের এখানে সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পর এখন ধরুন যে কি আমাদের এখান থেকে এই যে ডাটাগুলো দেখেন চলে আসছে। তাহলে এখানে আমাদের যে ডাটাগুলো আছে বিভিন্ন স্টুডেন্টের যেখানে কি নেমগুলো এখানে চলে আসছে, আর নিচে চলে সাবজেক্টগুলো, এখন কোন সাবজেক্টের কোনটা এখানে ধরুন যায় সেটা কিন্তু আমরা দেখতে বুঝতে, বেঙ্গলের এই কালার, ম্যাথারেজের এখানে এই কালার, আর পিয়ার আমাদের কি ইংলিশের এই কালার, আর ম্যাথারেজ আমাদের এই কালার, আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি যে কোনটা কোন কালার। এখন এখান থেকে আপনার যে এই করিমের আপনার বিভিন্ন সাবজেক্টের মার্কগুলো দেখার জন্য, তাহলে করিমের এই যে এই তিনটা, তো করিমের বেঙ্গলির মধ্যে এখানে কত একটি মার্ক, তাহলে এই যে করিমের বেঙ্গলি লাস্টটা যেটা আছে এই যে বেঙ্গলের এই কালার এই যে একটি মার্ক। সেমভাবে এখানে করিমের ইংলিশে 60, তাহলে এই যে 60 এর ইংলিশ, ইংলিশের এই কালার আমরা বুঝতে পারছি। তারপরে ম্যাথে করিমের 70, তাহলে এই যে 70 এই যে 60 80 মধ্যে এখানে 70 এই রয়েছে আমাদের এই যে কালার আমরা বুঝতে পারছি। সেমভাবে এভাবে আপনার রহিমারটা দেখতে গেলে এইভাবে যেখান থেকে রহিমারটা দেখতে পারেন। আবার যদি আমরা এইভাবে মনে করেন যে বিভিন্ন স্টুডেন্টের শুধু বেঙ্গলির মার্কগুলো দেখবো, তাহলে করিমের বেঙ্গলির মার্ক 80 আমরা বুঝতে পারছি। তারপর আবার রহিমের কত, বেঙ্গলির মার্ক কত 70, এই যে রহিমের 70 এই 70 সে বরাবর। তারপর হাসানের বেঙ্গলি 60, এই যে এখানে হাসানের বেঙ্গলি 60, 70 নিচে এই যে 60 সে বরাবর। তারপরে পলাশের বেঙ্গলি 70, এই যে এখানে 60 পরে যে পলাশের এখানে 70, 70 সে বরাবর। এইভাবে বাংলার মতো আমরা ইচ্ছা করি ইংলিশ ম্যাথের মার্কগুলো এভাবে বিভিন্ন স্টুডেন্ট আমরা দেখতে পারি আমাদের গ্রাফ থেকে। তো সেটা আমরা দেখলাম, বা দেখার পরে এখন আমরা কী করতে পারি, আমরা আগে এই যে এটা যেটা আমরা দেখেন ডিজাইন ফরম্যাট দেখলাম, সেমভাবে আপনার একইভাবে এই যে আমরা এখান থেকে এই যে ডিজাইনের বিষয় চলে আসে, ফরম্যাটের বিষয় চলে আসলে এখান থেকে আমরা আগে যেভাবে দেখছি সেমভাবে এখানে আমাদের এই চারটার মধ্যে আমরা এখান থেকে এই যে এখান থেকে ডিজাইনগুলো কাজগুলো করতে পারি, এখান থেকে করতে পারি। তারপর আমরা যে ফরম্যাটে যে আমরা এখান থেকে ফরম্যাট করতে পারি সেটা কীভাবে করতে, সেটা তো আমরা অলরেডি দেখলাম, তো এখান থেকে এই কাজগুলো করতে পারেন। তারপরে ধরুন আপনার চার্ট যেটাই করেন সেখান থেকে চাইলে চার আমরা ডাটাগুলো ফিল্টার করে দেখতে পারি। তো ফিল্টার করার ফলে কিন্তু এই জায়গায় দেওয়া আছে, এই যে আমরা চার্ট ফিল্টারে যাই, আপনি ফিল্টার করে দেখতে পারেন। ধরুন আপনার শুধু কী দেখবেন, আপনার এখানে ধরুন আমরা দেখবো শুধু ইংলিশ, শুধু ইংলিশ সাবজেক্টের আমরা এটা দেখবো, এবং কার কার দেখবো আমরা এখানে ধরুন দিব হাসান আর পলাশের, আমরা হাসান আর পলাশের শুধু ইংলিশ সাবজেক্টের যে এখানে এটা আছে যে মার্কের বিষয়টা আছে সেটা আমরা এখান থেকে গ্রাফ আকারে দেখবো। তাহলে দেখার জন্য এই দুইটা সিলেক্ট করা আছে, টিক মার্ক দেওয়া সাবজেক্টে আমরা অ্যাপ্লাই ক্লিক করি। এই ধরুন এখানে ইংলিশ সাবজেক্টের, পলাশের এবং হাসানের যে ডাটাগুলো আছে সেটা এখানে গ্রাফে শো করছে। এইভাবে চাইলে আপনারা এখান থেকে ফিল্টার করে দেখতে পারেন, অপশন দেওয়া আছে। তারপরে নেমসে যাই আমরা আবার এখানে নিয়ে আসি বিষয়গুলো, আবার সিলেক্ট করে সবগুলো নিয়ে আসি, নিয়ে এসে অ্যাপ্লাই ক্লিক করলো আবার চলে আসলো। তারপর নেমসে যাই আপনারা এখান থেকে কী করতে পারেন, এই যে রো কলাম এগুলো যেন আপনার ইচ্ছা করে দেখতে না চান এই যে নাম করে দিতে পারেন, নাম করে দিলে অ্যাপ্লাই ক্লিক করলো এই চলে গেলো, চলে গেছে, চলে যাওয়া গেলে আপনার যেভাবে সিরিজ পাশাপাশি যেভাবে চলে আসবে। আবার আমরা ওদের সিলেক্ট করে দিই, এই যে আবার সিলেক্ট করে দিলাম অ্যাপ্লাই দিই, এই যে আবার আগের মধ্যে চলে আসছে। তো এইভাবে আপনার এখানে বিষয়গুলো ফিল্টার করতে পারেন, তো এই বিষয়গুলো দেওয়া আছে এখানে। বাস তাইলে এখান থেকে আমরা কিন্তু এটা দেখলাম। তারপর এখান থেকে এটা ছাড়া আপনাদের চার্ট টাইপ চেঞ্জ করতে গেলে এই চার্ট টাইপে যায়, এখান থেকে আমরা যেটা বলছি এখান থেকে যে 3D এটা বাদ দেওয়া কিন্তু আরও আছে, এটা নিলে এই যে এরকম, এটা আমরা নিলাম এই যে এরকম আসছে। এখন ওকে দেন, এই যে আমাদের 3D চার্টের এটা চলে আসছে। এখন আপনি এখান থেকে এটা কি বেঙ্গলি সাবজেক্টের পলাশে, বেঙ্গলি সাবজেক্টের পলাশে এই যে কালার, তাহলে এটা কত দেওয়া আছে এখানে মার্ক, বেঙ্গলি সাবজেক্টের কারাটার পলাশে, পলাশের কত এটা মার্ক কত 70, এই যে এটা 70, এই 70 এটা। আবার এটা কার এখানে, ধরুন আপনার এটা কার, এটা পলাশের, এটা কি ইংলিশ সাবজেক্ট, ইংলিশে কত এখানে পলাশের 50, এটা 50, আর এটা কত 80, তো এটা একটু বড়ো, এটা সাইজ একটু বড়ো দেখা যায় 80, আমরা কিন্তু দেখতেই বুঝতে পারতেছি যে কোনটা কত। পাশাপাশি মাউস পেন নিলেও কিন্তু আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারি যে কোনটা কোন স্টুডেন্টের কোন সাবজেক্টের কোন মার্কটা এখানে, ধরুন এই 3D যে চার্টের মাধ্যমে সেটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারি। তাহলে এখান থেকে এটা বোঝার পরে কীভাবে এখান থেকে আমাদের ডিজাইন ফরম্যাট যে ফিল্টার আর পাশাপাশি অন্যান্য সমস্ত বিষয়গুলো করতে হবে, তো সেই এভরিথিং বিষয়গুলো কিন্তু এখন আপনাদের সাথে আমি কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক বার চার্ট অর গ্রাফ ইন MS Excel
এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।